পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে ভয়ঙ্কর গণ্ডগোল হয়েছে, যার জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, রাজ্যের সমস্ত শিক্ষা আধিকারিকরা এখন জেলের ভেতরে, সেই মতো অবস্থায় অনেক যারা ভুক্তভোগী তারা তাদের অভিযোগ পুলিশের কাছে জানাতে পারছেন না। আর সেজন্যই আমরা একটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করেছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি .report@gmail.com। এই যে মেল অ্যাড্রেস, এই মেল অ্যাড্রেসে ইতিমধ্যেই 60খানা অভিযোগ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি আগ্রহ করছি সমস্ত যুবকদের যারা এখনো পর্যন্ত মানে ভাবছেন, ভয় পাচ্ছেন শাসক দলের কাছে, বা মানে শাসক দল সরকারি যে সমস্ত পুলিশি ব্যবস্থা তার মধ্যে দিয়ে আপনাকে হয়তো ভোগান্তি দেবে, আপনাকে কষ্ট দেবে, তারা এই মেলে অবশ্যই জানান, আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং যোগ্য জায়গাতে এটা পৌঁছে দেওয়া হবে। সবাই ভালো থাকুন আর এই কথাটা বিভিন্ন জায়গাতে সবাই ফরওয়ার্ড করুন, যাতে সকলে ওই মেল অ্যাড্রেসে নিজেদের কষ্টের কথা, নিজেদের দুর্ভোগের কথা, যারা অন্যকে টাকা দিয়ে অথচ ভুগছেন, মানসিক অশান্তিতে ভুগছেন, এখনো পর্যন্ত সেই টাকা মানে নিজের পকেট থেকে শোধ করছেন, কেউ ধার করে টাকা দিয়েছেন, এগুলো মানে তাদের কষ্টের কথা আমরা অনুভব করছি।